ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার একটি নাস্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য একটি মুখরোচক খাবার নিয়ে। অনেক সময় বাচ্চারা বায়না করে খেতে চায় না, বা এক ধরনের নাস্তার কথা তারা সবসময় বলে থাকে আমাদেরকে। আমরা মায়েরা যারা আছি তারা কিন্তু অযথা ই করি যে কী করবো কী করবো, অযথা একটু টেনশন আমাদের। সো আজকে আমি চলে আসলাম মাত্র দুটি উপকরণ দিয়েই একটি নাস্তার রেসিপি নিয়ে, যেটা খেতে অত্যন্ত মুখরোচক। এতে বাচ্চাদের খিদাও মিটবে আর একটি নাস্তাও বানানো হয়ে যাবে। তো চলো দেখে নিই আজকে আমি কী করে দুইটা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেললাম। প্রথমে আমার যা লাগবে সেটা হলো আটা। আমি এখানে আটা নিয়েছি ঠিক 2 কাপের মতো। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো, এটা যার যার অপশনাল বলতে পারো। ঘরে তো সবসময় আটা থাকে, এই জন্য আমি আটা দিয়ে তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব। অবশ্য যেহেতু এটা কিন্তু একটু মিষ্টি খাবার হবে, সেহেতু আমি সামান্য পরিমাণে লবণ দেবো। খুব বেশি লবণ এর মধ্যে আমি ইউজ করব না। এটার নাম যেটা হলো গুলগুল্লা, যেটাকে বলে আমাদের ভাষায় যেটাকে বলে সেটা হলো গুলগুল্লা। এটা একেবারে সহজ একটা রেসিপি। গুলগুল্লা বানাতে খুব বেশি কিছু লাগে না। এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার। আমি এখানে 1/4 কাপ বেকিং পাউডার দিয়েছি, একেবারে সামান্য, কারণ বেকিং পাউডারটা আমাদের মুখে কিন্তু একটা লাগলে কীরকম লাগে, এই জন্য আমি একে অল্প দিয়েছি। আর এটা ফুলতে সাহায্য করবে, আমার বেকিং পাউডারটা গুলগুলাটাকে ফুলতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি। আমি চিনির পরিমাণ যে একেবারে বেশি দেবো তা না, একটা মিডিয়াম একটা চিনির পরিমাণটা দিয়েছি আমি, যাতে মুখে হালকা হালকা মিষ্টি লাগে। ও নুনতা ভাবটা যেহেতু আছে, হালকা মিষ্টিটা হলেই আমার চলবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারো, আমি একটু কম মিষ্টি দিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনোটা দানা পেকে না থাকে, কারণ চিনি অনেক সময় দানা দানা থাকে। এক্ষেত্রে যদি আমি পানি যখন মিশাবো তখন কিন্তু দানাটা থেকে যাবে, আর যখন আমরা এটা ভাজবো তখন এটা আস্তে মুখে পড়বে। এই জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার হাত দিয়ে কীভাবে মিশিয়ে নিচ্ছি, আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি কিন্তু এটাকে একটা ডো তৈরি করবো না, শক্ত ডো তৈরি করবো না, আবার একেবারে নরম যে ডো সেটাও তৈরি করবো না, মিডিয়াম একটা ডো তৈরি করবো। আমি মাখিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একটু আঠালো আঠালো ভাব আসবে। দেখো আমি হাতে দেখাচ্ছি কেমন হয়েছে, ঠিক এরকম একটা ডো তোমরা তৈরি করে নেবে। আর এগুলো যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছিলাম এর মধ্যে, সো এগুলো অনেকটাই ফুলে উঠবে গুলগুল্লাগুলো, এটা খেতেও অত্যন্ত টেস্ট হবে। হ্যাঁ, আমি মাখিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে পুরো মিশ্রণটা আটার সাথে মিক্সড হয়ে যায়, ভালোভাবে চিনিটাও গলে যাবে। এবার ফ্রাই প্যানটা খুব ভালো করে আমি চুলার উপর দিয়ে গরম করে নিচ্ছি। যখন এটার মধ্যে ধোয়া উঠবে, একেবারেই গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে তেল দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবে, কেননা গুলগুল্লা বানানোর জন্য তেলটা যদি কম হয়ে যায় তাহলে তেল গুলগুল্লাগুলো ফুলবে না, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। অবশ্যই তো খুব বেশি তেল লাগে তা না, শুধু ভাজতে গিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর যদি বেশি তেল হয় তাহলে কিন্তু ভাজিতেও, যে কোনো ভাজির ক্ষেত্রে মানে বড়া বা চপের ক্ষেত্রে তেলটা কিন্তু কম লাগে। দেখো আমি এবার গুলগুল্লাগুলো এক একটা করে হাতে সাদাই দিয়ে দিচ্ছি গোল গোল করে। তোমরা যে কোনোভাবেই দিতে পারো, যদি চামচ দিতে পারো, চামচ দিলে আর কি নামবে না, যেহেতু আটা দিলে একটু আটকা আটানো ভাব থাকে, সেহেতু চেষ্টা করবে হাত দিয়েই দেওয়ার জন্য। আমি হাত দিয়ে প্রত্যেকটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই আমি গরম করে নিয়েছি, এটা কিন্তু মাথায় রাখবে, তেলটা অবশ্যই ভালো করে গরম করবে। আর হ্যাঁ, চুলার আঁচটা একেবারে লোতে রাখবে, প্রত্যেকটা সময় লাগবে, প্রায় 20-25 মিনিট আমার লেগেছিলো এক পাশ হতে, কারণ আমি একটু লো আছে দিয়েছিলাম, এতে করে ভিতরটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কোনো কাঁচা ভাবটাও থাকবে না। আমি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো যে ভিতরে একটু কাঁচা ছিল না আমার। আমি এবার একটা চামচের সাহায্যে তেলগুলো পরিয়ে দিয়েছি যেন এগুলো ফুলে উঠে। দেখো আমার একটা কতটুকু ফুলে উঠেছে, যদি সামনে থাকতো তাহলে হয়তো আরও বেশি বোঝা যেত, আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যেটা আমি তো বুঝতে পারছি না। তবে এগুলো আসলে অনেকগুলো অনেক বড়ো বড়ো আর কি ফুলে গিয়েছিলো। দেখো ফুলে উঠেছে অনেক বড়ো হয়ে, প্রত্যেকটা কিন্তু ফুলে যাবে, একটাও যদি না ফুলে তাহলে কিন্তু হয়তো বেকিং পাউডার কম ছিল বা আমাদের গুলোতে তো কোনো কিছু ওটাই বুঝতে হবে, প্রত্যেকটাই ফুলে যাবে। আর এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উঠে দেবো। দেখো আমার হালকা লালচে কালার হয়ে গিয়েছে, সামনাসামনি কালারটা বেশি বোঝা যাচ্ছিলো, হয়তো ক্যামেরা অতটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি এবার প্রত্যেকটা এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো, ঠিক আছে? একটা কিন্তু আটার সাথে লেগে যাবে না, হয়তো মনে করো যে একটা সাথে লেগে যাবে, একটার সাথে মিশিয়ে মিশিয়ে দিলে না, এগুলো একটাও আটার সাথে মিশবে না, এগুলো একটা পুরো ফুলে উঠবে। অনেক বড়ো বড়ো কিন্তু হয়েছিলো, আমি কিন্তু খুব ছোটো ছোটো করে দিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে। এটা কিন্তু বাচ্চারা খেতে অত্যন্ত বেশি পছন্দ করে, অনেক বেশি একটু টেস্টি, বড়োরাও এটা খেতে খুব বেশি পছন্দ করবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, একটু নোনতা ভাব আছে। দেখো আমি তোমাকে ছুরির সাথে দেখাচ্ছি, ছুরিতে একটা নিয়ে যে এটার মধ্যে কোনো আটা লেগে নেই, দেখতেই পাচ্ছ। এবার আমি সবগুলো এভাবে উঠে নেবো, প্রত্যেকটা আমি এভাবে ভেজে নিয়েছি।
তৈরি হয়ে গেল আজকের গুলগুল্লা রেসিপি। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে আমি বানিয়ে নিলাম দেখলে তো। এভাবেই যদি আমরা সহজ সহজ কিছু রান্না করে থাকি বাচ্চাদের জন্য, বাচ্চারাও খেতে পছন্দ করবে, তো নাস্তাও হয়ে যাবে। আর যেহেতু আমরা বড়রা তাদের আছে সুন্দর সুন্দর নাস্তা খেতে থাকি, তো এই ধরনের নাস্তা খেলে কিন্তু মন্দ হয় না। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে।